আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম, তো আমি ছাগল টাগল বিনতে আসলাম, সবই তো দেখলেন। এখন আমি রান্না করব, মুরগিটা কেটে নেব। হ্যাঁ, আজকে বাহির তো বাহির অনেক বৃষ্টি, এর জন্য আজকে চিন্তা করলাম খিচুড়ি রান্না করব, খিচুড়ি আর মুরগি রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, খিচুড়ি রান্না করবো, দিয়ে দিয়ে খিচুড়ি দিন। চাল নিয়ে নেবো, মাংস রান্না করবো আমি, দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা করে মাংসটা কেটে কাঁঠালটা কুচিয়ে ওদেরকে খাওয়াইয়ে আমি গোসল করতে গেলাম। গোসল টোসল সেরে এখন রান্না করব।
আমি দিয়ে দিব আদা রসুন বাটা, মশলা আমি বেটে নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, জিরে এগুলো বেটে নিয়েছি। দিয়ে দেবো একটু পানি, দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, রেডি। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেবো। খিচুড়ি বেশাবো, এর জন্য দিয়ে দিলাম সবই। সাথে একটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো দারচিনি আর এলাচের ধ্যান রাখতে দিচ্ছে, অনেক সাবধান। আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো ডাল, চালগুলো আমি ধুয়ে নিয়ে ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দেবো। বন্ধুরা, আসলে এটা কিন্তু পাতলা খিচুড়িও হবে না এবং একেবারে ভুনাও না। আমি এটা মিডিয়াম সাইজে যে একটু গিলা গিলা খিচুড়িগুলো আছে সেগুলো করবো। রেস্টুরেন্টে এই খিচুড়িগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, মুরগির মাংসগুলো অনেক ভালো। হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, একটু চাল আছে আমি সেটা দিয়ে দেবো। আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু গরম পানি। কাঠের পানিতে গরম করে রেখেছিলাম, আমি
তেলে দিয়ে দেবো গরম তেল। আসলে খুব সুন্দর দেখতে, সেই কালার নাকি তরকারিটা মরিচ দিয়ে যদি ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলটার পাশে থাকবেন।